বেঙ্গল টপার নিম ফুলের মধুতে বিরাট টুইস্ট, বন্যা সৃজনের জীবনে হাজির নয়া বিপদ, নতুন ঝড় উঠতে চলেছে দত্ত বাড়িতে। তবে এবার আর বন্যা একা নয়, বিপদের মোকাবিলা করবে মেয়ে পুটিও। ঠিক কি ঘটছে বন্যার জীবনে, ফের কোন বিপদের মুখে পড়লো আলোক বন্যা দত্ত, নিম ফুলের মধুতে আগামী দিনগুলোতে কি হতে চলেছে জানো। বিয়ের তেতোটুকু পার করলেই মিলবে মধুর সন্ধান, সিরিয়ালের শুরুতে এমনটাই বলেছিলেন ঠাম্মি হেমনলিনী দেবী। সেই যে শুরু হয়েছিল তারপর এখনও ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা নিম ফুলের মধু। সিরিয়ালের পরতে পরতে রয়েছে চমক, রোজই নিত্য নতুন টুইস্ট নিয়ে হাজির হয় পর্ণা সৃজন, বদলে দর্শকরাও দেন বুক ভরা ভালোবাসা, যার ঝলক দেখতে পাওয়া যায় সাপ্তাহিক টিআরপি তালিকাতে। আর এবার ফের এক টুইস্ট নিয়ে হাজির হলো নিম ফুলের মধু। সদ্যই 500 পর্ব অতিক্রম করেছে জি বাংলার এই মেগা, সময়ের সাথে সাথে গতি নিয়েছে ধারাবাহিকের গল্প। পর্ণা সৃজনের জীবনে এসেছে নতুন অতিথি পুটি, সেই ছোট্ট পুটিও এখন যথেষ্ট বড়। আসলে লক্ষ্মী ঘরে আসা মাত্রই বড়সড় লিপ নিয়েছে ধারাবাহিকটি, কাহিনীকে 5 বছর এগিয়ে নিয়ে এসেছে সিরিয়ালের পরিচালক। তারপরই এলো নয়া ধামাকা, এই গল্পের এক অন্যতম বড় ভিলেন ঈশার কথা বোধহয় সকলেই জানেন। শুরু থেকেই পর্ণাকে হারানোর চেষ্টা করে আসছে সে, আর এবার তো ক্ষমতার লোভে বিয়ে করে ফেলেছে এক মন্ত্রীকে। তারপর থেকেই পর্ণা সৃজনের ওপর হামলার প্ল্যান করছে ঈশা। অন্যদিকে শাড়ির কথার জন্য একটা বড় অর্ডার পেয়েছে পর্ণা সৃজন, কাঁচামালের জন্য তারা পৌঁছেছে একটি গ্রামে, আর সেখানেই আসল চাল চালে ঈশা। ফেরার পথে পর্ণা সৃজনের ওপর প্রাণঘাতী হামলা করে ঈশার গুন্ডারা, যেখানে তাদের উদ্ধারকর্তা হয়ে আসে সুইটি পার্ক। এখন প্রশ্ন হলো কে এই সুইটি, এই উত্তর অজানা হলেও এই সুইটি এক বড়সড় কাণ্ড ঘটিয়ে বসে। সৃজনকে মিথ্যা দিয়ে নাটক করতে বলে সেও চলে আসে কলকাতায়, তার উদ্দেশ্য যে সৎ নয় সে কথা বেশ স্পষ্ট। সৃজন পর্ণার থেকে ঠিক কি চাইছে সুইটি, পর্ণা কি খুঁজে পাবে সুইটির আসল উদ্দেশ্য, নাকি দত্ত বাড়িতে উঠবে এক বিশাল ঝড়। তবে নেটিজানদের ধারণা এবার হয়তো মায়ের সাথে সমস্যার সমাধান করতে মাঠে নামবে পুটিও, এবার পর্ণা এবং পুটি মিলেই খুঁজে বার করবে সুইটির আসল রহস্য। এইসব উত্তর পেতে হলে আপাতত অপেক্ষা করতে হবে পরবর্তী এপিসোডের জন্য। তবে একথা বলাই বাহুল্য যে এক নাটকীয় মোড় অপেক্ষা করছে দর্শকদের জন্যে। সিনে চক্কর ব্যুরো।